खड़े बैठ गए थक गए, पानी बोतल पानी, जब ऐसे चलने लगे पानी, सुनो सही, उसके बाद हम खोलेंगे उसके बाद हम पुरी गए थे, पुरी आए, पुरी ठीक है, उसके बाद हम बहुत जगह घूमने, लेकिन हमें बिल्कुल कलकत्ता पसंद नहीं आया, আমি চলে এসেছি আজকে হাওড়াতে, আজকে আমি যাবো এমন একটা জায়গাতে, সেটা কিন্তু খুবই ফেমাস একটা জায়গা, তো আপনারা কিন্তু জানেন, সবাই কিন্তু আকুল আগ্রহে আছেন, হ্যাঁ আমি সেটাই যাচ্ছি, আমাদের রাম মন্দিরের ওখানেই যাবো, রাম মন্দিরের কি কি কাজ হচ্ছে ওখানে, কাজ কতদূর মানে কমপ্লিট হলো সে সব কিছুই দেখাবো। তো আজকে আছি আমি হাওড়া স্টেশনে, আর এটা হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্ম, এই যে আমার সাথে আছে জয়দেব, ভিতরে আছে কিন্তু রাজা, কারণ আমাদের অনেক জিনিস টিনিস রয়েছে ট্রেনের ভিতরে, আমাদের ট্রেন নম্বর হচ্ছে 13009 এবং কোচ নম্বর হচ্ছে ট্রেন, তো আমরা ভিতরে যাব এবং কী কী আছে, আমি কোথায় থাকবো সব কিছু দেখাবো। তো প্রথমে ট্রেনে উঠলাম, আর এটা হচ্ছে বাথরুম, মানে এখানকার বাথরুম, তো বাথরুম কী ব্যবস্থা আছে মানে সেটা দেখায় আপনাদের, তো এখানে কিন্তু একটা মিরর দেওয়া আছে, প্লাস এখানে কিন্তু একটা বাথরুম আছে, এই যে বাথরুমের অবস্থাটা কেমন সেটা দেখাই, এই যে এখানে কিন্তু কোমোট আছে, ঠিক আছে, এখানে একটা বেসিনও দেওয়া আছে, তো বেশ ভালো, একটা আছে সম্ভবত যেগুলো আর কি আমাদের নর্মাল, ঠিক আছে, তো এইটা একটা আর একটা একটা দুটো আর এখানে আছি আমি, এই যে রাজা আছে, আর রাজার আমার কিন্তু এই পেছনে কিন্তু আমাদের পড়েছে আর কি, তো রাজার আর আমার কিন্তু এখানে পড়েছে, আমার হচ্ছে 37 আর রাজার হচ্ছে 38, ও কিন্তু উপরে, আমি কিন্তু মাঝখানে, ঠিক আছে, তো পুরো ট্রেনের ভিতরে কী কী মানে আমাদের সাথে কারা আছে তাদেরকেও দেখাচ্ছি, এবং এখানে কিন্তু প্রায় পুরো ট্রেনটাই কিন্তু ভরে গেছে আর কি মানুষের, তো এই যে, তো এই জায়গাটায় হচ্ছে রাজা বসবে, মানে এখানে শোবে, আর আমি মাঝখানে, আর এই পুরো হচ্ছে ট্রেনের আমাদের ইয়েটা, আর এই পাশে কিন্তু পুরোটাই এখন ভরা আছে মানুষে, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা যে কম্পার্টমেন্ট, সেই কম্পার্টমেন্টে কিন্তু আমরা তিনজনই বাঙালি দেখতে পাচ্ছি, আর সবই কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছে, তো জানি না তাদের সাথে জার্নিটা ঠিক কেমন হবে, তবে আশা করি জার্নিটা অনেক ভালো হবে। ভিডিও তো বন্ধুরা, একটা আন্টির সাথে পরিচিত হলো, আমি কিন্তু তেমন ভাবে হিন্দি বলতে পারি না, আমার প্রবলেম হচ্ছে, এই যে আন্টি আছে, ওয়েস্ট বেঙ্গল, আমি এখন জিজ্ঞাসা করবো ওয়েস্ট বেঙ্গল কি জন্য এসেছিল, হমারে হমারে 5-6 কি চোরি হো গই, 2-3 কে পার্স কট গে, মতলব পয়সে ভি সাফ, 3 তো ফোন গয়ে 50,000 রুপে, হ্যাঁ 50 সাফ হো গে, হম তো এস বন কে আয়ে, হমারে পাস 1 রুপিয়া নেই হে, আগর হমে কোই দেনা চাহে তো দে সকতা হে, প্লিজ রিকোয়েস্ট। তো বন্ধুরা শুনলেন তো, মানে আমি অবাক হচ্ছি, মানে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানুষ আসে, তো বন্ধুরা আমি শুনলাম কিন্তু আন্টির কাছ থেকে, মানে আমাদের ভারতবর্ষের থেকে মানে বিভিন্ন জায়গা থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু মানুষ আসে, তো ওয়েস্ট বেঙ্গলের মানুষ অনেকটা নাকি চুরি করেছে, ঠিক আছে, অলরেডি আমাদের সুবিধা না যায় বহু
কিছুই সুবিধা নেই ওয়া। তো শুনতে পারলেন যে কি বললো, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঘুরতে এসে ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে আমারই খারাপ লাগছে অবশ্য। আর এক বাত, আর মেরে ভি চ্যানেল হ্যায় নিশা উত্তরাখণ্ডি, প্লিজ সাবস্ক্রাইব কিজিয়ে। আচ্ছা প্লিজ। তো বন্ধুরা এখানে কিন্তু আন্টি তার চ্যানেলের কিন্তু প্রমোশন করে নিল, ঠিক আছে। হ্যাঁ পহলে ঘুম কে আগে হাওড়া স্টেশন থেকে 8:30 দিকে কিন্তু আমাদের এই ট্রেনটা ছেড়েছিল। যখন আমরা ট্রেনে উঠে ভিডিও করছিলাম তাদের সাথে কিন্তু আমাদের পরিচিত হয় বা পরিচয় হয়, তারপরে কিন্তু তাদের সাথে গল্প করতে লাগলাম। অবশ্য তাদের সাথে গল্প করতে করতে কখন যে 1-2 ঘন্টা হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। তারপরে তারা বলল তারা ঘুমাতে যাবে এবং খাওয়া দাওয়া করবে, এই জন্য আমরা সেখানেই গল্পের ইতি করলাম। তবে এটা বলতে পারি তাদের সাথে কাটানো প্রত্যেকটা সময় খুব সুন্দর ছিল। তো বন্ধুরা কোথায় আছি দেখেন, এখন আছি মানে একদম টপে উপরে আছি, আর এখন কিন্তু খাবো আমরা, ঠিক আছে। এই যে এইদিকে বসে আছে রাজা, আর এইদিকে আছে জয়দেব, আর আমরা রুটি খাবো, এই যে সবাই। আর এখন যেহেতু সবাই কিন্তু ঘুমোচ্ছে, এখন কিন্তু ডিস্টার্ব করা যাবে না, কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, তো এখন বাজে মানে 7:30, আর আমরা উঠে পড়েছি আমি আর জয়দেব, ওইদিকে কিন্তু রাজা এখনও ঘুমাচ্ছে। তো যাই হোক, এখন অনেকটা মানে দিনের আলো ফুটে গেছে আর বাইরের দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছে। এখন আমাদের ট্রেনের স্পিড চলছে প্রায় ঘন্টায় 100 কিলোমিটার, তার বেশি হবে, 110 হবে। প্রচন্ড শীত লাগছে কিন্তু। তো বন্ধুরা আমরা আছি এখন পণ্ডিত দীনদয়াল স্টেশন, এটা কিন্তু ইউপির একটা স্টেশন, আর এই স্টেশনে কিন্তু আমাদের ট্রেন দাঁড়িয়েছে। আর এখন বাজে 9:00, ঠিক আছে। তো আমাদের ট্রেনটা কিন্তু আর একটু পরে মানে 9:30 দিকে ঠিক পৌঁছে যাবে ব্যানার স্টেশন। বন্ধুরা ওই পাশের থেকে কিন্তু এই পাশে চলে এলাম, আর স্টেশনটা কিন্তু খুবই ভালো। আর স্টেশনের বাইরে কিন্তু আমি অনেক বানর দেখতে পেলাম, যেটা কিন্তু এই একটা বানর, একটা ভাইকে দেখলাম, ছোট ভাই। তো এ কিন্তু মানে ব্লগ মুভি পছন্দ করে, যেগুলো ট্রেন ব্লগ বলা হয়। তো ভাই কিন্তু গাজিয়াবাদ থেকে এসছে। এই যে এখানে একটা দাদা মানে ভাইয়ের মেয়ে আছে, মানে বাবা যাই বলবে না কেন। তো অনেক ভালো লাগলো এখানে নেমে। তো বন্ধুরা ওইটা দেখতে পাচ্ছেন যে ওইটা ওইটা কিন্তু বানারসির হাট, ঠিক আছে। সামান লেগে ধরো ইয়ে 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 ইয়ে
तो सामान लिया हमारे कमरे में लास्ट दिन एक बैग आ गया एक्स्ट्रा ইনাদের সাথে এসে আমরা কিন্তু খুব এনজয় করলাম অনেকটা সময়। তো আমরা এখন কিন্তু চলে যাচ্ছি আর দেখা হবে তো বন্ধুরা, আমরা কিন্তু কাশী স্টেশনে নেমে গেলাম আর এখান থেকে কিন্তু ঘুরতে ঘুরতে যাব, মানে বেনারসের যে ঘাটটা ওই ঘাটে কিন্তু যাব ঘুরতে ঘুরতে। আমরা কিন্তু বেনারসে নামবো ভেবেছিলাম কিন্তু আমাদের ট্রেনটা কিন্তু অনেক লেট, ঠিক আছে, মানে 5টার সময় আর এখন বাজে 10টা বাজে, মানে সকাল 10টা সন্ধ্যা 5টায় ট্রেন। এর জন্য কিন্তু আমরা এটা কাশী নেমে কাশী থেকে বিরক্ত করবো। এখন কি 10টা বাজে দেখে মনে হচ্ছে? আমার মনে হচ্ছে কেবল ঘুম থেকে উঠলাম, 5টা বাজে, যা ওয়েদার চারিদিকে একটু সূর্য আলো কিচ্ছু নেই, পুরো কুয়াশা কুয়াশা, একদম একদম। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়বো। এরপর যখন আমরা কাশী স্টেশনে নামলাম, সত্যিই কাশী স্টেশনটা খুবই চমৎকার প্রদত্ত ছিল। আমরা বেশ সময় ওখানে ছবি তোলাতুলির পরে চলে এলাম কাশী স্টেশনের বাইরে এবং সেখান থেকে পুরো কাশীর ঘাটটা আমরা কিন্তু সুন্দরভাবে দেখলাম। সেখানে কিন্তু নমুঘাট বলে একটা জায়গা আছে সুন্দর সিঁড়ি দিয়ে বাঁধানো, আর এই কাশীঘাটটা প্রায় 6-7 কিলোমিটার এভাবেই কিন্তু সুন্দরভাবে বাঁধা। কাশীঘাটের সম্পূর্ণ ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলেই কিন্তু দেখে নিতে পারেন। তো এরপর আমরা ওখান থেকে চলে এলাম এবং একটা টুকটুকি ভাড়া করে মাত্র 15 টাকা দিয়ে কাশী স্টেশন থেকে বেনারস স্টেশনে পৌঁছে গেলাম। আর বেনারস স্টেশনটা সবেমাত্র সুন্দরভাবে কনস্ট্রাকশনের কাজ চলছে, যেটা দেখতে কিন্তু অনেকটা বেশ সুন্দর লাগবে। এরপর আমরা সেখানে 2-2.5 ঘন্টা ওয়েট করার পরে আমাদের কিছু কাজ ছিল এডিটিংয়ে, সেগুলো কমপ্লিট করে নিলাম এবং সেখান থেকে 6:30টায় ট্রেন ধরলাম অযোধ্যা যাওয়ার উদ্দেশ্যে। আগের থেকে বলি, বেনারস থেকে অযোধ্যা যেতে সময় লাগে মাত্র 3 ঘন্টা, কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ ছিল যে যেই ট্রেনে আমরা অযোধ্যায় যাচ্ছিলাম সেই ট্রেনটা অত্যন্ত লেট হয়েছিল, যার কারণে আমাদের টোটালে প্রায় 9 ঘন্টা মতো টাইম লেগে গিয়েছিল। তো এই সময়টা কিন্তু খুবই মানে বোরিং ফিলিং হচ্ছিল। তবুও সেখানে থাকা কিছু মানুষের সাথে পরিচিত হতে হতে আমরা অবশেষে কিন্তু পৌঁছালাম 2:00 অযোধ্যা স্টেশনে। আর তখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা, চারিপাশে ঘন কুয়াশা এবং তার মধ্যেই কিন্তু মানুষ এখানে শুয়েছিল। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখছিলাম, শোবার জন্য কিন্তু পাইনি। অবশেষে স্টেশনের একটা পাশে এসে আমরা কিন্তু ঘুমাই। আজকে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে সেই কারণে কিন্তু ভিডিওটা এই পর্যন্তই, কালকে নতুন একটা দিন শুরু হবে আর নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন।